সে তার জিমনেস্টিকে ভালো পারফর্ম করতে পারেনি। এরপরে রিত্তাকে সেই ক্লাসে দেখা যায়, সেও ক্লাসে ভর্তি হয়েছে। রিত্তা একজন নতুন ছাত্রী, কিন্তু সে খুব ভালো পারফর্ম করে। তিনজার মাও রিতার পারফর্ম দেখে মুগ্ধ। সে তিনজাকে রিতার মতো পারফর্ম করতে বলেন, আর সে ভালো পারফর্ম না করা পর্যন্ত তার মেয়ের সাথে সেখানে দাঁড়িয়ে থাকেন। এরপরে তাদের কোর্স তাদের জানায় এটি এখন বন্ধের সময় হয়েছে। এরপরে সিন পাল্টায় আর আমরা তিনজাকে ডিমটির পাশে দেখতে পাই, আর তখন তার ভেতর থেকে হার্টবিটের আওয়াজ আসছিল, আর সে তখন ডিমটির উপর হাত দিচ্ছে, ডিমটি লাল হয়ে যাচ্ছে। সিন পাল্টায় আর আমরা দেখতে পারি টিনজা তার মার কাছে আসে, আর তার মা তাকে বলে সে হয়তো অনেকদিন পরে কারোর প্রেমে পড়েছে। আর সে সেখানে টেরোর নাম বলে, যাকে আমরা আগে দেখেছিলাম টিনজার মার সাথে রোমান্স করতে। টিনজা এটা শুনে অনেক কষ্ট পায়, আর তখন সে তার রুমে গিয়ে ডিমটির উপর মাথা রেখে কাঁদতে থাকে।